আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সার্ভে করে আর্নিং জেনারেট করতে হয়। আশা করি ভিডিওটি দেখার পরে অনেকে কিন্তু অনুরোধ জানিয়েছেন সার্ভের পরে ভিডিও কন্টিনিউ করার জন্য, এবং আমি আশা করি সার্ভের পরে অনেক ভিডিও দিব এবং পাশাপাশি বিটকয়েনের পরে বা ফ্রি মাইনিংয়ের পরে যে ভিডিওগুলো দিয়েছি, যেমন গতকাল একটি ভিডিও দিয়েছি সেরা মাইনিং সাইটের পরে এবং ফ্রি বিটকয়েনের পরে, এই ভিডিওগুলো দেওয়ার পরে অনেকে অনুরোধ করেছেন যে এই ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। আশা করি ভিডিওগুলো আপনারা দেখবেন এবং দেখে আর্নিং জেনারেট করবেন। আজকের ভিডিওটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে ফ্রি বিটকয়েন আর্নিং করবেন শুধুমাত্র কিছু ছোটো ছোটো ভিডিও দেখার মাধ্যমে। সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। এই যে পাশে থাকে বেল আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। এবং এখানে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আর্নিংয়ের উপর, আশা করি ভিডিওগুলো দেখে আসবেন এবং বেশি বেশি লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে আর্নিং জেনারেট করার সুযোগ করে দিন। সো ফিরছি একটু পরে সাথে। অল রাইট, আজকের ওয়েবসাইটটি শেয়ার করার পূর্বে আমি প্রথমে গুগলে চলে আসব, অর্থাৎ আপনাকে প্রথমে গুগলেই চলে আসতে হবে। গুগলে যাওয়ার পরে সরাসরি আপনি যে লিখেটি লিখে সার্চ দিবেন, সরাসরি গুগলে আসার পরে আপনি সার্চ দিবেন 1xbtc.io। এই লিখেটি লিখে যখন আপনি সার্চ দিবেন তখন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে, জাস্ট আপনাকে নেক্সট অপশনে চলে যেতে হবে। সো এখানে আসার পরে এখানে অসাধারণ একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন, আর্ন বিটকয়েন্স ফর ভিউইং ওয়েবসাইটস 28 সাইটস অ্যাভেলেবল, টোটাল অ্যামাউন্ট 27,687, এবং গেট স্টার্টেড আপনাকে ক্লিক করতে হবে জাস্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমত প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে, প্রথমে নেম দিতে হবে, এরপরে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর কান্ট্রি সিলেক্ট করে দিবেন, জাস্ট রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পরে আপনাকে এখানে নেক্সট অপশনে নিয়ে যাবে, এরপর দুটো অপশন দেখতে পাচ্ছেন এখানে, মাই ব্যালেন্স 087, অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে এখানে এই ধরনের অপশন শো করবে, এরপরে পারচেজ ব্যালেন্স, আপনি চাইলে এখানে ডিপোজিট করেও কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। সো ফ্রিতে কীভাবে কাজ করতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো উইড্রোতে ক্লিক করছি, উইড্রোতে ক্লিক করার পরে এখানে আমার পুরো জিনিসগুলো শো করছে, অ্যাড্রেস, অ্যামাউন্ট, স্ট্যাটাস, টাইম, যেহেতু এটি নতুন অ্যাকাউন্ট সুতরাং এভাবে শো করছে। প্রথমত আপনাকে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এবং এখানে উইড্রো করতে হলে মিনিমাম অবশ্যই আপনার 5,700 হতে হবে। সো বিও অ্যাডসে ক্লিক করার পরে আপনাকে নেক্সট অপশনে নিয়ে যাবে, বিওরসে ক্লিক করার পরে 22 অ্যাডস অ্যাভেলেবল, ইউ ক্যান আর্ন আপ টু 2,216, এবং নিচেরটি দেখতে পাচ্ছেন 6 অ্যাডস অ্যাভেলেবল, ইউ ক্যান আর্ন আপ টু 6,687। সো এই অ্যাডগুলো দেখে দেখে আপনি এখানে থেকে আর্নিং জেনারেট করতে পারেন। প্রথমত যে অপশনটিতে আপনি ক্লিক করবেন সেটি হচ্ছে, আমি একটি দেখাচ্ছি, বিও অ্যাডসে ক্লিক করার পরে নেক্সট পেজে নিয়ে যাবে, নেক্সট পেজে নিয়ে যাওয়ার পরে এখানে অনেকগুলো অ্যাড চলে এসছে। প্রথমে অ্যাডসটি দেখতে পাচ্ছেন প্রায় 20-27 এবং 60 সেন্ট, এখানে অপেক্ষা করতে হবে, এবং এখানে প্রায় 27,304 জন এই অ্যাডটি দেখেছে, এরপরে 26,400 পিপল এই অ্যাডটি দেখেছে, এরপরে অ্যাডটি দেখেছে 15,600 মানুষ, এরপরে প্রায় অনেক মানুষ কিন্তু এখানে দেখেছে। এবং আপনি এই নির্ধারিত সময় যেটি রয়েছে সেটি আপনাকে অপেক্ষা করতে হবে, 45 সেকেন্ড, এরপরে 30 সেকেন্ড। এখানে এটি আমি দেখাচ্ছি, জাস্ট এটি আপনি ভিউ করবেন, ভিউ করার পরে নির্ধারিত সময় অপেক্ষা করার পরে আপনি জাস্ট একটু ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পরে অবশ্যই যে নির্ধারিত 87টি রয়েছে সেই 87টি অ্যাড হয়ে যাবে। এরপরে অ্যাডটি দেখার পরে আপনি এখানে একটি ক্যাপচা পাবেন, ক্যাপচাতে ক্লিক করবেন, আই এম হিউম্যান, এরপরে এখানে রয়েছে প্লিজ স্যাক ইজ ইমেজ কন্টেনিং এ মোটরসাইকেল, মোটরসাইকেলের যে পিকচারগুলো রয়েছে সেই পিকচারগুলোতে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে, এরপর স্যাকে ক্লিক করতে হবে, এরপর কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে আপনি আপনার নির্ধারিত এই যে এখানে দিয়েছে 2087 ক্রেডিটেড টু ইয়োর ব্যালেন্স, জাস্ট আপনাকে যেখানে যে অ্যাডগুলো রয়েছে সেই অ্যাডগুলো দেখতে হবে, অ্যাডগুলো দেখার পরে ব্যাকে চলে আসবেন। আমি আর একটি অ্যাড দেখাচ্ছি, অ্যাড দেখার পরে অ্যাড চলে আসছে, অ্যাড চলে আসার পরে নির্ধারিত যে সময়টুকু সেই সময়টুকু আপনাকে একটু ওয়েট করতে হবে, 60 সেকেন্ড, 45 সেকেন্ড অথবা 30 সেকেন্ডের যে সময়টুকু তারা বরাদ্দ রেখেছে সেই সময়টুকু আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি জাস্ট এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই যে আইকনটিতে ক্লিক করবেন, তার মানে একটু ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পরে আপনার সামনে একটি ক্যাপসা উপস্থিত হবে, এই যে
ক্যাপসাটি উপস্থিত হওয়ার পরে আপনি আপনার ক্যাপসাটি ফিল আপ করলে নির্ধারিত সাতষট্টি পেয়ে যাবেন। এবার আমি থ্রি ডট মেনুতে ক্লিক করছি। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন আমার প্রথমে অ্যাকাউন্ট করার পরে জিরো জিরো ব্যালেন্স ছিল, এবার টোয়েন্টি সাতষট্টি দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে টোটাল আমার যোগ হয়েছে এতটুকু একটি অ্যাড দেখার বিনিময়ে। সো আমি ড্যাশবোর্ডে ক্লিক করছি। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে উইড্রো উপস্থিত হবে। উইড্রো নেওয়ার অপশনটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনি দুভাবে আর্নিং জেনারেট করতে পারবেন, ফ্রি এবং ডিপোজিট করে। সো প্রথমত আপনি উইড্রোতে ক্লিক করবেন উইড্রো নেওয়ার জন্য। উইড্রোতে ক্লিক করার পরে নির্ধারিত পেমেন্টটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, এরপর উইড্রোতে ক্লিক করতে হবে। উইড্রোতে ক্লিক করার পরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন প্রথমত সেটি হচ্ছে এই যে উইড্রো বায়া, অর্থাৎ কোন অপশনে আপনি উইড্রোটি নিতে চাচ্ছেন। এখানে যে মেনুটি দেখতে পাচ্ছেন সেই মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে এখানে তিনটে অপশন রয়েছে, ফসেট পে, অ্যাড্রেস বিটকয়েন অ্যাড্রেস, এক্সপ্রেস ক্রিপ্টো। সো বিটকয়েন অ্যাড্রেসটা করার জন্য প্রথমত আমি আপনাদেরকে শেয়ার করছি যে কয়েনবেসের মধ্যে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে অবশ্যই কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। কয়েনবেস অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পরে আপনি বিটকয়েনে ক্লিক করবেন। বিটকয়েনে ক্লিক করার পরে আপনি এই কাজটি মোবাইল এবং কম্পিউটার দুটোতে করতে পারবেন। সুতরাং আপনি যে কোনো একটি অপশন ইউজ করে আপনি বিটকয়েন ক্যাশটা নিতে পারেন। সো বিটকয়েন ক্যাশটা নেওয়ার জন্য প্রথমত ওয়ালেটে ক্লিক করতে হবে। ওয়ালেটে ক্লিক করার পরে আপনি রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এখানে যে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটি আপনি কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনি আপনার মোবাইলের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে উইড্রো বায়া, আপনি এখানে সিলেক্ট করে দেবেন বিটকয়েন অ্যাড্রেস। বিটকয়েন অ্যাড্রেস সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এখানে শো করছে বিটকয়েন অ্যাড্রেসটা। তার মানে এখানে যে কয়েনবেস অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই কয়েনবেসের অ্যাকাউন্টের মধ্যে যে ওয়ালেট যাবেন, ওয়ালেটে যাওয়ার পরে অ্যাড্রেসটি আপনি কপি করবেন। কপি করার পরিপ্রেক্ষিতে এরপরে চলে আসবেন বিটকয়েন অ্যাড্রেস, এখানে আপনি পেস্ট করে দিলে। আর এখানে যদি আপনার পাঁচ হাজার সাতষট্টি হয় তাহলে অবশ্যই আপনি উইড্রো নিতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনি এখানে পাঁচ হাজার সাতষট্টি লিখবেন। সাতষট্টি লেখার পরে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করার পরে সরাসরি আপনার বিটকয়েনগুলো আপনার কয়েনবেস অ্যাকাউন্টের মধ্যে অর্থাৎ ওয়ালেটের মধ্যে অ্যাড হয়ে যাবে এবং সেখান থেকে খুব সহজে বিকাশ এবং রকেটের মাধ্যমে আপনি উইড্রোগুলো নিতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরও একটি অপশন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি পুনরায় থ্রি ডট মেনুতে ক্লিক করেন, থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে আপনি আরও ইনকাম করার আরও অপশন পাবেন, সেটি হচ্ছে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে যেখানে যে ইউজার নেম রয়েছে, আমার ইউজার নেম কলিম চৌধুরী, এটির উপর আপনি যখন ট্যাপ করবেন সিম্পলি এখানে আরও কতগুলো অপশন পাবেন। অপশনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে রেফারেল করে করে আপনি আর্নিং জেনারেট করবেন। সো রেফারেল করে করে আপনি বিভিন্ন জায়গায় এখানে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্কটি ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা যেখানে বড় বড় গ্রুপ রয়েছে সেই বড় বড় গ্রুপগুলোর মধ্যে আপনি এটি শেয়ার করবেন। শেয়ার করার এগেনস্টে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। সো আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। ছোটো ছোটো ভিডিও দেখার মাধ্যমে কীভাবে আপনি আর্নিং জেনারেট করবেন সেটি খুব সহজেই ওয়ান এক্স বিটিসি ডট আইও এর মাধ্যমে করতে পারবেন মোবাইল ইউজ করে। সুতরাং আর আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে অ্যামেজিং লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং এখানে অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো সার্ভের উপরে, বিটিসি এর উপরে অথবা মাইনিং এর উপরে আর্নিং জেনারেট করতে চাচ্ছেন, অথবা আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চান তাহলে অবশ্যই আপনি এখান থেকে অনেকগুলো ভিডিও পাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন। এবং আপনি যদি ইংলিশ রিলেটেড কন্টেন্ট চান তাহলে অবশ্যই মেক মানি অনলাইন, যেটি আমার নতুন চ্যানেল, এবং এটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।